এটা হলো সলিড একটা এক কালার শাড়ি, এটার প্রাইস কত? এটার দাম হচ্ছে 300 টাকা। এই দেখেন সলিড শাড়ির দাম 300 টাকা, 50 টাকা প্রিন্ট খরচ করার পরে এই শাড়িটার দাম হয়ে যায় 600 টাকা। 180 টাকার পাঞ্জাবি 10 টাকা খরচ করলে 500 টাকা হয়ে যায়। একটা কাপল সেট, কাপল সেটের সলিড যে পাঞ্জাবি এটার দাম হলো 180, এটার দাম হলো 300, টোটাল প্রাইস আসতেছে 480 টাকা। 70 টাকা খরচ করে যখন প্রিন্ট করবেন এটার দাম হবে 1000 টাকা। এই জন্যই মহিলারা ঘরে বসে ব্যবসাটা করতে পারে খুব সহজ। নতুন যারা কাজ শিখবেন এই স্টেনসিলটা এখানে বসাবেন, বসায় এখান থেকে একটা ব্রাশ দিয়ে জাস্ট এখানে কি করবেন, ব্রাশ করবেন, ফেব্রিক্সে প্রিন্ট করার পরে আবার উঠে যাবে না তো? না না না, এটা রং উঠবে না, এটা সম্পূর্ণ টেকসুক হওয়ার জন্য যা যা ইউজ করা লাগে, অক্সাল রাইডু পিক্সেল সব দিবেন, সব কিছু দেওয়া হয়েছে। এগুলো হলো চাদরের ডাই, ওকে, এটা হলো কেউ যদি সলিড কাপড় কিনে চাদর প্রিন্ট করতে চায় তাদের জন্য এই ধরনের ডিজাইন। আমাদেরকে একটা ধারণা দেন যে আসলে কতজন শুরু করেছে, আমার আইডিয়া, জাস্ট আইডিয়া, না হলে 200 জন, গত ভিডিও থেকে 200 জন উদ্যোক্তা তৈরি হয়েছে, অন্তত 200 জন উদ্যোক্তা তৈরি। প্যাকেজটার প্রাইস কত? প্রাইসটার দাম আসে 2100 টাকার উপরে, আমি 2000 টাকা রাখবো। 2000 টাকা প্যাকেজটার প্রাইস। এই প্যাকেজটা যদি কেউ নেয় তাহলে 2000 টাকা দিয়ে কোনো বোন অথবা কোনো আমা ব্যবসা করতে পারবে। ওকে ভাই, এটা হলো আপনার র কালার, মানে এক ফোঁটা কালার দিয়ে আপনি 100 গ্রামের উপরে কালার তৈরি করতে পারবেন। এটা যারা বুঝেন তাদের জন্য, যারা বুঝেন না তারা শিখবেন, তারপরে এটা নিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স প্রচুর কমেন্ট এবং মেসেজ করতেছিলেন যে আসলে ব্লগ আইটেম নিয়ে ভিডিও বানানোর জন্য, মানে ব্লক প্রিন্টের কাজগুলো করতে যে ধরনের অ্যাক্সেসরিজগুলো লাগে, যেমন দেখতে পাচ্ছেন এখানে কার্ডের বিভিন্ন ডাইস রয়েছে, এছাড়াও কালার রয়েছে, তুলি রয়েছে। তো আজকে ইনশাল্লাহ ডিটেলস কথা বলার চেষ্টা করব হলো রায়হান ভাইয়ের সাথে। আপনারা যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন, যে আপনি 10,000 না, আমি বলবো যে 1000 টাকা ইনভেস্ট করে কিন্তু বিজনেসটা করা যায়, যে আপনি উনি যে এই পাঞ্জাবিটা পরে আছে, এই পাঞ্জাবিটা সলিড পাঞ্জাবিটার দাম হলো 180 টাকা, প্রিন্ট করার দাম পরে দাম হলো 500 টাকা, তো কিভাবে আপনি বিজনেসটা করবেন আজকে এই বিষয়ে ডিটেলস কথা বলার চেষ্টা করবো রাহেন ভাইয়ের সাথে। ভাই ভালো আছেন তো ইনশাল্লাহ? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে। ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে ব্লক প্রিন্ট করার জন্য যত ধরনের অ্যাক্সেসরিজের প্রয়োজন, টোটাল প্রিন্ট থেকে শুরু করে কাঠের ডাইস এভরিথিং আপনার এখানে অ্যাভেলেবেল, অলওয়েজ পাওয়া যায়। তো বিস্তারিত জানার পূর্বে একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে চাচ্ছি, কিভাবে আসবে রতন কালার হাউসে? আমার দোকানের সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি কার্ডে দিয়ে কার্ড থেকে দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখেন। আচ্ছা রতন কালার হাউস, রাইট। আচ্ছা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপর নাম্বার অ্যাড্রেসগুলো দিয়ে দেবো, এরপর আমি বলে দিচ্ছি। এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজার, দোকান নাম্বার 30, মসজিদের নিচে, মুদি মার্কেটের বিপরীতে, ঢাকা 1205। ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপর নাম্বার অ্যাড্রেস স্পষ্টভাবে দেওয়া থাকবে, ভিডিওটা শেয়ার দিয়ে আপনারা টাইমলাইনে রেখে দিবেন। আর আমাদের শাখা কিন্তু এখন দুইটা শাখা আছে অনলাইনের জন্য আলাদা, যাতে সবাই নিরিবিলি কিনতে পারে, এই জন্য উপর আরেকটা শাখা। ওকে রাইট, কোনটা দিয়ে শুরু করবেন আপনি? এখন আমি প্রথমত যারা নতুন উদ্যোক্তা তাদেরকে রেডি কালারটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা নতুন উদ্যোক্তাদের জন্য রেডি কালার দিয়ে আপনি শুরু করবেন? ওকে, রেডি কালার দিয়ে আপনি আমাকে একটু শুরু করে দেখান। এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডি, একটা লিক কালার, রেডি কালার। কেউ যদি বলে আমার ব্লু কালার লাগবে তাকে আপনি একটা পট দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, ওকে, এগুলো রেডি কালার, সম্পূর্ণ রেডি কালার। এখানে 20টা কালার আছে, 20টা কালার। এগুলো প্রাইস সম্পর্কে একটু ধারণা দেন আমাদেরকে। প্রাইস সম্পর্কে 300 ml হচ্ছে 170 টাকা, পাইকারি 150 টাকা, 300 ml 170 টাকা, পাইকারি 150, পাইকারি 150। আচ্ছা 175 ml 100 টাকা করে, পাইকারি 90 টাকা করে, 90 টাকা করে। ওকে, এখানে দেখুন একটা জামাতে করতে কোনো এটার অর্ধেক রং লাগবে। আচ্ছা, একটা জামা করতে, আচ্ছা বেশি লাগে না রং। তারপরে সবগুলো রঙে এখানে কিন্তু সেম প্রাইস, হ্যাঁ সেম প্রাইস। আর এখানে কিন্তু ওই যে নিউটেক্স যে কালার অনেকে তৈরি করে সেল করে ওই ধরনের কালার না। এখন আপনি যে কালারটা রেডিমেড তৈরি করেছেন, এটা আপনার এটা আপনার ফেব্রিক্সে প্রিন্ট করার পরে আবার উঠে যাবে না তো? না না না, এটা রং উঠবে না, এটা সম্পূর্ণ টেকসুক হওয়ার জন্য যা যা ইউজ করা লাগে, অক্সাল রাইডু পিক্সেল সব দিবেন, সব কিছু দেওয়া হয়েছে। এই জন্য বললাম যে এটা নিউটেক্স দিয়ে তৈরি কিন্তু কালার না, যাতে কালার উঠে যায়, মানুষ এই সমস্যার সম্মুখীন হয়। ওই যে সবাই 2 নম্বর কেমিক্যাল তৈরি করে, কিন্তু এটা আমার কালার গ্যারান্টি করে আল্লাহর রহমতে রতন কালার হাউস থেকে কেউ বলতে পারবে না আজ অব্দি কালার উঠবে না গ্যারান্টি। তাহলে বড়টা হলো 150 টাকা, ছোটটা হলো 90 টাকা, পাইকারি দাম। পাইকারি দাম খুচরা দাম হচ্ছে বড়টা 170, আর ছোটটা। পাইকারি নিলে কয়টা নিতে হবে? পাইকারি নিলে 12 পিস, 12 পিস নিতে হবে। ওকে বুঝতে পেরেছি। এরপরে কি দেখাচ্ছেন আমাদেরকে? এখন এগুলোর সাথে তো কাজ করার জন্য ব্লক লাগবে, ব্লক লাগবে, ছাড়া কাজ করা যাবে। দেখতে পাচ্ছেন এখানে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু আপনার ব্লক। জি, এখানে কিন্তু অনেক ডিজাইনের অনেক কাঠ। এগুলো কি কাঠের ব্লক? ইন্ডিয়ান শিশু কাঠের। এখানে ইন্ডিয়ান শিশু কাঠ, হ্যাঁ আম কাঠের ব্লক তো ভালো না, সব ইন্ডিয়ান শিশু কাঠ। একটু কাছ থেকে সবাইকে দেখেন। হ্যাঁ আমি দেখাচ্ছি। আচ্ছা এটা কি, এখান থেকে আমরা শুরু করি, কি কি ক্যাটাগরি? এটা এটার কি নাম? এটা তো বডি ব্লক, বডি ব্লক। হ্যাঁ হ্যাঁ, এই যে চাদরের ডাইস আছে, এই জায়গা, এগুলো হলো চাদরের ডাইস, বড় করবে। ওকে, এটা হলো কেউ যদি সলিড কাপড় কিনে চাদর প্রিন্ট করতে চায় তাদের জন্য এই ধরনের ডিজাইন। এই যে একটা একটা ডিজাইনে চারটা মারলে একটা হবে গোলাকার। হুম হুম হুম, চাদরের ডাইস। ওকে, এগুলো প্রাইস কিভাবে কি ভাই? এটা 280 করে, 280 কি পার পিস না সেট? পার পিস, পার পিস, হ্যাঁ হ্যাঁ পার পিস 280 টাকা। এটা বডি ব্লক, এটা তো চারটা মিলে একটা সেট, তো এগুলো চারটা না, একটা দিয়ে গোল করে চারটা হবে মারলে। প্রাইসটা 280 টাকা, এটা একটা 280, 280 টাকা। তো এগুলো চারটা কত আসবে? চারটা লাগবে, বুঝতে পেরেছি, 280 টাকা। হ্যাঁ, তারপরে এই যে
বডি ব্লক সিরিয়ালে এখনো বডি ব্লক আছে সব বডি ব্লক এগুলা কি ব্লক এগুলাও বডি ব্লক এগুলাও বডি ব্লক আপনি এখানে হাজার হাজার ডিজাইন আছে যেটা ভালো লাগে আপনি এখান থেকে দেখা যায় কালেকশন না হলে তো কাজ করা যাবে না একটা বিজনেস পলিসিটি নষ্ট হয়ে যাবে একজন নতুন উদ্যোক্তা কমপক্ষে পাঁচটা ডিজাইন নিয়ে কাজ শুরু করতে পারে চার পাঁচটা ডিজাইন নিয়ে দুই একটা বডি নিল এই যে পায়ের আছে এখানে এই যে পায়ের নিল আর লেস বুটা নিল নিয়ে কাজ শুরু করবে আচ্ছা এই যে পায়ের গুলো দেখেন এখানে হাফ বডি ব্লক আছে পায়ের হিসাবে এই যে পায়ের আছে সব ইন্ডিয়ান শিশু কাটে রাইট সব ইন্ডিয়ান শিশু কাট ইন্ডিয়ান শিশু কাট এই জায়গা এই জায়গা ডাইস আবার এই যে লেস বুটা লেস বুটা রাইট একটা উদ্যোক্তার জন্য দুই পিস বডি চার পিস খুবই ইন্ডিয়ান কালার সেম সেম এটা 50 গ্রামের এক বক্স 300 টাকা 10 পিস এটা এক বক্স 300 টাকা আচ্ছা এটা হ্যান্ড প্রিন্টের কাজের জন্য যারা হ্যান্ড প্রিন্ট কাজ করবে প্রাথমিক শুরু করবে তাদের জন্য রেডি কালারের বক্সটা এখানে 10টা কালার আছে 10টা কালার 10টা কালার কালারগুলো গ্যারান্টি করা কালারগুলো একদম গ্যারান্টি এগুলো হলো আপনাদের ইন্ডিয়ান কালার তাই তো হ্যাঁ এটা এটা আমাদের কালার তৈরি করা কালার আপনাদের নিজস্ব তৈরি করা হ্যাঁ ইন্ডিয়ান ফেব্রিক কালার সেম সেম রাইট ইন্ডিয়ান ফেব্রিক কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক কালার আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক কালার ইন্ডিয়ান ফেব্রিক কালার হ্যাঁ পিডিলেটে ওকে ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক কালার এটা হচ্ছে 350 টাকা এক বক্স এক বক্স 350 টাকা ওকে তারপরে এগুলো হচ্ছে হ্যান্ড প্রিন্টের কালার হ্যান্ড প্রিন্টের যা দেখতে পাচ্ছেন সব এই যে এখানে আছে গোল্ডেন কালার গোল্ডেন কালার সিলভার গোল্ডেন কালার সিলভার কালার মেটালিক কালার এগুলো হচ্ছে মেটালিক কালার 300 গ্রাম 400 টাকা 150 গ্রাম 200 টাকা এটা হলো কত গ্রাম 300 গ্রাম এটা কত 400 টাকা এটা মেটালিক কালার এটা এটা 150 গ্রাম কত 200 টাকা 200 টাকা তারপরে এগুলো সিলভার কালার একই দাম এই মেটালিক কালার আচ্ছা এগুলো এগুলো তো ওই যে রেডি কালার যে দেখালাম এগুলো কালেকশন গুলো দেখালাম জাস্ট এখানে ডিসপ্লে করা আছে দেখে রাখেন আপনারা ওকে বুঝতে পেরেছি আর এই যে এখানে আছে 100 গ্রাম 100 গ্রাম 60 টাকা করে 60 টাকা করে যা এখান থেকে যা যেই কালার যে কোয়ালিটি প্রয়োজন আপনি নিতে পারবেন প্রাইস হ্যান্ড প্রিন্টের জন্য যদি না বুঝেন ফোন কলের মাধ্যমে প্রাইসটা জেনে নেবেন হ্যান্ড প্রিন্টের জন্য এগুলো দিয়ে শুরু করতে পারে অল্প রং দিয়ে আর থাকে না একটা কাজ শুরু করতে গেলে আপনার কাস্টমার গুলো তো কারা কাস্টমার মূলত ম্যাক্সিমাম হচ্ছে গৃহবধূরই ম্যাক্সিমাম মানে ফিমেল পারসন মহিলারা যারা বাসায় বেকার বসে আছে তারা অল্প বুদ্ধিতে ব্যবসাটা করতে পারবে আমার তো গত ভিডিও আপলোড করা হয়েছে কতজন নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করেছে আল্লাহর রহমতে গত ভিডিওতে হিউজ সাড়া পাইছে একটা একটা আমাদেরকে একটা ধারণা দেন যে আসলে কতজন শুরু করেছে আমার আইডিয়া জাস্ট আইডিয়া না হলে 200 জন গত ভিডিও থেকে 200 জন উদ্যোক্তা তৈরি হয়েছে অন্তত 200 জন উদ্যোক্তা তৈরি হয়েছে সব মহিলা উদ্যোক্তা সব মহিলা উদ্যোক্তা সবাই পেজ করছে অনলাইনে পেজ খুলে নিজে কাজ করছে কাজ করে ছাপ দিয়ে বিক্রি করতেছে এক ভিডিওতে যদি 200 উদ্যোক্তা তৈরি হয় তাহলে অবশ্যই এটা লাভজনক ব্যবসা অবশ্যই এটা আমরা একটু প্রাথমিক ধারণা দেই কিভাবে সেটা লাভজনক একটা পাঞ্জাবি আপনি খুলেন আর একটু দেখাচ্ছি আপনাদেরকে ওকে হ্যাঁ খুলেন এই যে এখানে একটা পাঞ্জাবি আচ্ছা আমি বলছি আপনি এখানে নিয়ে আসেন পাঞ্জাবিটা ওকে এই দেখেন এটা হলো একটা সলিড পাঞ্জাবি এটার প্রাইস হলো মাত্র 180 টাকা এই সলিড পাঞ্জাবির উপরে এই ডাইস দিয়ে আপনি দুইটা তিনটা প্রিন্ট করে এরকম তৈরি করে বিক্রি করবেন 500 টাকা 500 টাকা তাই তো ভাই প্রিন্ট করার আগে পাঞ্জাবিটার দাম হলো মাত্র 180 টাকা একটা প্রিন্ট করলে খরচ হয় সর্বোচ্চ 10 টাকা 10 থেকে 15 টাকা হ্যাঁ 10 থেকে 15 টাকা প্রিন্ট খরচ করে আপনি একটা পাঞ্জাবির মূল্য করতে পারবেন 500 টাকা এইভাবে আপনি ঘরে বসে বিজনেস করতে পারবেন এরকম সলিড যদি র পাঞ্জাবি লাগে ওনাদের কাছে হাজার হাজার পিস আছে অর্ডার করে নিতে পারবেন এটা হলো পাঞ্জাবির বিষয় এরপর আমরা যাচ্ছি হলো শাড়িতে ওকে একটা সলিড শাড়ি নেন একটা সলিড শাড়ি নেন এই দেখেন এটা হলো একদম সলিড শাড়ি একটা প্রিন্ট করা শাড়ি নেন এখানে কেউ থাকলে একদম প্রিন্ট করা একটা শাড়ি নেন আমি দেখাচ্ছি আপনি ধরেন ভাইয়া ধরে আপনি ভিডিও সামনেতে আসেন সামনে আসেন এটা হ্যান্ড প্রিন্ট এটা কেন নিয়ে আসছেন ওকে ব্লক প্রিন্ট এটা নিয়ে আসছেন ওকে ফাইন আমরা জাস্ট বুঝাই দিচ্ছি কোনো সমস্যা নাই ওকে ধরেন এটা হলো সলিড একটা এক কালার শাড়ি এটার প্রাইস কত এটার দাম হচ্ছে 300 টাকা 300 টাকা সলিড এক কালার শাড়ি মাত্র 300 টাকা আপনি এই ব্লক ডাইস দিয়ে এখানে প্রিন্ট করার পরে আপনার খরচ হবে এখানে আরো কত ভাই 50 টাকা খরচ হবে জি 50 টাকা 50 টাকা এই দেখেন সলিড শাড়ির দাম 300 টাকা 50 টাকা প্রিন্ট খরচ করার পরে এই শাড়িটার দাম হয়ে যায় 600 টাকা এটা ডাবল দাম হয়ে যায় এটা এটা হ্যান্ড প্রিন্টেড এটা রং 50 টাকা খরচ হবে কিন্তু হ্যান্ড প্রিন্টের শাড়ি 1000 এর নিচে সেল করবেন মানে এটা জাস্ট উদাহরণ দিলাম আর কি যে 300 টাকার শাড়ি 15 টাকা খরচ করে 600 টাকা হয়ে যায় 180 টাকার পাঞ্জাবি 10 টাকা খরচ করলে 500 টাকা হয়ে যায় এই জন্যই মহিলারা ঘরে বসে ব্যবসাটা করতে পারে খুব সহজে এই যে ব্লক প্রিন্ট আচ্ছা আপনারা যারা কাপল সেট করেন ভাই ছেড়ে দেন আপনি ধরেন ভাই এটা খুলে ধরেন ভাই আপনি একটু পাঞ্জাবিটা ধরেন হ্যাঁ পাঞ্জাবিটা ধরেন আচ্ছা যেটা বলছিলাম এটা একটা কাপল সেট
কাপল সেটের সলিড যে পাঞ্জাবি এটা দাম হলো 180, এটা দাম হলো 300, টোটাল প্রাইস আসতেছে 480 টাকা। এই সলিড প্রিন্ট ছাড়া দুইটা, একটা পাঞ্জাবি একটা শাড়ির দাম আসতেছে 480 টাকা। আপনি টোটাল 70 টাকা খরচ করে যখন প্রিন্ট করবেন এটার দাম হবে 1000 টাকা, ডাবল, তাই তো ভাই? এই জন্য মহিলারা ঘরে বসে বেকার সময় না কাটিয়ে আপনারা কিন্তু এখান থেকে ব্লক ডাইস নিয়ে ব্যবসাটা করতে পারেন, তাই তো ভাইয়া? ওকে ফাইন। এরপরে আপনারা কি কোনো প্যাকেজ তৈরি করেছেন কিনা যে এই প্যাকেজটা নিয়ে এসে ব্যবসাটা শুরু করতে পারবে? প্যাকেজ প্রাথমিকভাবে যদি বলে আমি ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট দুইটাই করব। হ্যাঁ, শুধু ব্লক প্রিন্ট একটা প্যাকেজ দেন, হ্যান্ড প্রিন্টের একটা প্যাকেজের মধ্যে বেশি লাগবে না। হ্যাঁ, এরপরে আপনারা, আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা যারা নতুন হয়তো বুঝবেন না যে এই বিজনেসটা শুরু করতে হলে আপনাদের কি কি আইটেম দিয়ে শুরু করতে হবে। ওনাদের নিজস্ব একটা প্যাকেজ তৈরি করা আছে, এই প্যাকেজটা যদি আপনি নেন তা আপনি ঘরে বসে আপনি কাজ করতে পারবেন। এই যে ডাইসগুলো আছে, ডাইসগুলো দিয়ে সর্বনিম্ন আপনি 200 ডিজাইন করতে পারবেন, তাই তো ভাই? ওকে, কালার ডাইস, তারপর এখানে রাইডু, মানে এটা ইউজ করলে কালারটা দীর্ঘায়ু, মানে উঠবে না আর কি। আচ্ছা, বাইন্ডার আর কি, বাইন্ডার। ওকে, এই দেখেন এই পাঞ্জাবিটা নিয়ে ভাইয়া দাঁড়ায় আছে। আপনি যদি এই প্যাকেজটা নেন তো এই সলিটের পাঞ্জাবির উপর আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন, 180 টাকার পাঞ্জাবি হয়ে যাবে 500 টাকা, তাই তো ভাই? এই প্যাকেজটার প্রাইস কত? কি কি থাকছে? 6টা কালার, একটা বাইন্ডার, একটা ব্রাশ, তারপরে একটা বডি ডাইস, দুইটা স্টেপ ডাইস, গুডি থাকতেছে, তারপরে গুডা থাকতেছে, কম্বল থাকতেছে, একটা ট্রে থাকতেছে, তো টোটাল একটা ব্রাশ থাকছে। এই প্যাকেজটার প্রাইস কত? প্রাইসটার দাম আসে 2100 টাকার উপরে, আমি 2000 টাকা রাখবো। 2000 টাকা প্যাকেজটার প্রাইস। এই প্যাকেজটা যদি কেউ নেয় তাহলে 2000 টাকা দিয়ে কোনো বোন অথবা কোনো আমা ব্যবসা করতে পারবে। অবশ্যই, অবশ্যই। ওকে ফাইন, বুঝতে পেরেছি। এরপর আমরা, আমাদেরকে কি দেখাচ্ছেন আপনি? এরপর দেখাচ্ছি যে কালার তৈরির ক্ষেত্রে যেগুলো প্রয়োজন। আচ্ছা, কালার তৈরির ক্ষেত্রে মানে বেসিক, যারা র কালার, যারা কালার তৈরি করে ইউজ করবে বলবে না, যারা শিখা আছে তারা পাওয়ার কালার নিয়ে তৈরি করবে। এই যে এনকে বাইন্ডার, হোয়াইট ফেস, নিউটেক্স, এটা হলো আপনার র কালার, মানে 1 ফোঁটা কালার দিয়ে আপনি 100 গ্রামের উপরে কালার তৈরি করতে পারবেন, তাই তো ভাই? 1-2 ফোঁটা দিয়ে 100 গ্রাম তৈরি, 100 গ্রাম তৈরি করতে পারবে। এটা কি 100 গ্রাম রং দিয়ে 1 কেজি রেড কালার তৈরি করতে পারবে? এটা হচ্ছে হোয়াইট এপ্রিটন, আচ্ছা, নিউটেক্স, হোয়াইট পেস, হোয়াইট পেস, এনকে বাইন্ডার, বাইন্ডার, পাওয়ার কালার, অক্সাল, অক্সাল, সিসিএল, এগুলো দিয়ে আপনি তৈরি করবেন। এটা যারা বুঝেন তাদের জন্য, যারা বুঝেন না তারা শিখবেন, তারপরে এটা নেবেন। আর যদি আপনি না জানেন তাহলে র এই তৈরি কালার দিয়ে যাবেন, জাস্ট বাইন্ডার ইউজ করে আপনি কাপড় কাজ করতে পারবেন। ওকে, এগুলোর প্রাইসটা ফোন কলের মাধ্যমে জেনে নেবেন। ব্লকের মধ্যে একদম ইজি কাজ, ইজি কাজ, ওই যে সুতা দিয়ে তারপরে পানিতে চুবে। আমরা পাঞ্জাবি যারা পরি, যারা সবাই জানি পাঞ্জাবি গুলো কিন্তু নর্মাল পাঞ্জাবি, বাটিকের কাজ করার একটা পাঞ্জাবি 1000 নিচে সেল দেয়, রাইট? 800-1000 নিচে সেল দেন এই বাটিকের কাজ দিয়ে কিন্তু। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে এসে রাখা আমার নিচের দোকানে এগুলো কোনো অভাব নেই। রাইট। এরপর আপনি কিছু একটা মানে সব তুলি। হ্যাঁ, এই যে হ্যান্ড প্রিন্টের কাজের জন্য, যে আনুষঙ্গিক তো দেখাই না, হ্যান্ড প্রিন্টের কাজের জন্য যা যা লাগে, এই যে হ্যান্ড প্রিন্টের কাজের জন্য এখান থেকে তুলে নিবে এক সেট, যেকোনো যার ইচ্ছা সে তো অনেক তুলে নিবে, কলম তুলে নিবে, এই তুলে নিবে, সব ধরনের তুলি দেশে নিবে যার ইচ্ছা। কিন্তু সেট একটা, যেমন একটা সেট নিয়ে নিলে, একটা সেট নিয়ে নিলে তার হ্যান্ড প্রিন্টের কাজের সব প্রাথমিক কাজ শুরু হয়ে যাচ্ছে। তারপর যেন সে বড় ধরনের ইয়া না নিল, ফ্রেম না নিল, এমন একটা ফ্রেম নিল, পাঞ্জাবিতেও করতে পারলো, শাড়িতে নিল, এটা হ্যান্ড প্রিন্টের কাজের জন্য। একটা ফ্রেম, একটা তুলির সেট, তারপর আমি ওই রেডি কালার একটা বক্স দিন তো। আচ্ছা, তারপরে এখানে রেডি কালার একটা বক্স, এটা একটা প্যাকেজ আছে। হ্যাঁ, এই রেডি কালার বক্স, এক বক্স, হ্যাঁ, এক বক্স রেডি কালার, তারপরে আপনার একটা হাই স্পিড দিন তো রিমুভার। ওকে, এরপর আমরা যেটা দেখাবো, যেটা অসম্পূর্ণ ছিল, সেটা হলো হ্যান্ড পেইন্ট প্যাকেজ। যারা হাতের কাজ জানেন, যে হাতে ফ্রেম বসিয়ে আপনি ফেব্রিক্সের মধ্যে হ্যান্ড পেইন্টের কাজ করবেন, তাদের জন্য প্যাকেজটা কি কি থাকছে? তুলি থাকছে, তুলি এক সেট, রং এক সেট, রং এক সেট, একটা হাই স্পিড বুল কোলে রং ওঠানোর জন্য, যাতে নতুন মিডিয়াতে পাতলা করবে, আর একটা ফ্রেম, এগুলো দিয়ে হ্যান্ড পেইন্টের কাজ। টোটালি প্যাকেজটার প্রাইস কত? 1050 টাকা রাখা যাবে। আচ্ছা, 1050 টাকা ফিক্সড। হ্যাঁ, আর হ্যান্ড প্রিন্টের কাজ আরো ইজি করার জন্য যেগুলো দরকার, স্টেনসিল, এই ডিজাইন গুলো কালারটা, এই যে এই ডিজাইনটি তো আঁকতে অনেক কষ্ট হবে, কিন্তু সে এগুলো বসে আপনি সুজা ছাপ দিয়ে ফেলতে পারবে। এই যে এটা দিয়ে নীল ছাপ দিবে, হ্যাঁ, এগুলোতে রঙের ছাপ দিলেই হবে, রঙের ছাপ দিলে ডাইরেক্ট প্রিন্ট। হ্যাঁ, ডাইরেক্ট প্রিন্ট। এই যেমন এটা একটা পাঞ্জাবি ডিজাইন, এটা একটা পাঞ্জাবি ডিজাইন, দেখেন পাঞ্জাবি ডিজাইন। ওকে, এখানে আর বহুত আর কয়টা দিয়ে ছাপ দিবে না? আচ্ছা, ওকে, এই দেখেন একটা পাঞ্জাবি নেন ভাই, এই পাঞ্জাবিটা নেন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। আপনারা যারা কাজ জানেন না ভাই, পাঞ্জাবিটার ব্যাক সাইডটা এখানে বিছান, ব্যাক সাইডটা, ব্যাক সাইড। ওকে,
দেখেন আপনারা যারা নতুন কাজ শিখবেন, আমি একটু দেখে এটা সরান, নতুন যারা কাজ শিখবেন এটার নাম কি? স্টেনসিল। স্টেনসিল, এই স্টেনসিলটা এখানে বসাবেন, বসায় এখান থেকে একটা ব্রাশ দিয়ে জাস্ট এখানে কি করবেন, ব্রাশ করবেন, ব্রাশ একবার ব্রাশ করলেই হয়ে যাবে, একবার করলেই হয়ে যাবে। এটা যদি দুয়ে ইউজ করতে পারে, শতবার ইউজ করতে পারবে, কালার উঠবে না, কালার তো পাঞ্জাবি না, শাড়ি তো করতে পারবে, ওয়ালেও করতে পারবে, করতে পারবে, এটা একদম ইজি। এগুলো কত করে? এগুলো একটা এক প্রাইজে আমরা সেল করি। রেঞ্জ বলেন কত টাকা থেকে শুরু করা? এটা তো সাইজের উপর ডিপেন্ড, যেমন এটা এটা দাম হচ্ছে শুধু 50 টাকা। সর্বনিম্ন প্রাইস কত? এখানে আবার 40 টাকাতে শুরু করে 120-130 পর্যন্ত। ওকে, 120-130 পর্যন্ত আছে। যে ডিজাইন ভালো লাগবে আপনি যোগাযোগ করে নেবেন। কি পার ইঞ্চি হিসাব লাগবে? হ্যাঁ হ্যাঁ, পার ইঞ্চি হিসাব। পার ইঞ্চি কত? আমার কাপড়ের দোকানটা দেখা দেবো, যারা কাপড়ের অভাবে কাজ শুরু করতে পারে না, বিজনেস রং তো নেয় সবকিছু, আমি সঠিক কাপড়টা পাই, কাপড়টা কোথায় পাবে একটু আপনার দোকান দেখা দিচ্ছি। ওকে, তো আপনারা অনেকে ভাবেন যে শাড়ি পাঞ্জাবি গুলো আপনারা কোথা থেকে নিবেন, মানে সলিড কালার গুলো? এখানে যা দেখতে পাচ্ছেন সব তো প্রিন্ট, মানে কাজ করার পরে, ব্লক বা হ্যান্ড প্রিন্ট করার পরে ডিসপ্লে করা আছে এখানে। কিন্তু র যেই শাড়িগুলো হয় সলিড কালার, এগুলো কিন্তু আপনারা এখানে হাজার হাজার পিস পাবেন। পাঞ্জাবি বলেন, শাড়ি বলেন, বেডশিট বলেন, সবগুলো ওনার এখানে অ্যাভেলেবেল। সলিড যে শাড়িগুলো, এগুলোর প্রাইস কত করে? এই যে 300 করে হাফ সিল্ক, হাফ সিল্ক হলো 300 টাকা করে। আর পাঞ্জাবি? পাঞ্জাবি 180 180 টাকা করে। যত পিস লাগে নিতে পারবে, যত পিস নিতে পারবে। আমাদের উপরে হাজার হাজার পিস আছে। আচ্ছা, এটা দোকান দেখলে বোঝা যাচ্ছে যে উপরে অনেক পিস আছে। এই যে এখানে কাজ করা দেখেন, একটা শাড়ি হ্যান্ড প্রিন্টের কাপড় ড্রেস, আমি যারা অনলাইনে বিজনেস করতে যায় আমার থেকে নিয়ে বলে, না আমি কাজ করতে পারবো, কিছু বিজনেস করবো, তাদেরকেও বলি, তাদের তারাও নিতে পারবে, আমি 150 করে দেবো কাপড় ড্রেস সম্পূর্ণ। কাপড় ড্রেস 850 টাকা, পাঞ্জাবি প্লাস শাড়ি দুইটাই হ্যান্ড প্রিন্টের, রাইট? আর ব্লক প্রিন্টের যেটা দেবো 750 টাকা, 750 টাকা, 750 করে ব্লক প্রিন্ট। কাজ করাটা, কাজ করাটা, এই যে কাজ করা সম্পূর্ণ, আমি একটা খুলে দেখাচ্ছি, তারা কিন্তু নিজেরাই কাজ করতে পারবে। ওকে, বুঝতে পারছি। ইজি, তাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি, আমার হিউজ হিউজ এগুলো কাজ হচ্ছে প্রত্যেকদিন। আচ্ছা, ওকে, দেখো কোনো সমস্যা নাই। ওকে, রাইট। এই যে, ওকে ভাই, বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না, কারণ ভিউয়ার্সরা বিরক্ত হয়ে যায় লং করলে। তো যারা নিতে যাচ্ছেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপরে একদম বিস্তারিত নাম্বার অ্যাড্রেসগুলো দিয়ে দিব। যারা আসতে পারবেন না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন, আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর আগ পর্যন্ত দায়িত্ব থাকবে রতন কালার হাউসের। তো যারা এতক্ষণ আমাদের সাথে ভিডিওতে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।